Welcome to another video lesson. In today's lesson, I'll be talking about noun. Asker video te ami noun niye kotha bolbo. Noun sadharonoto sentence er paanchta jaygay byaborito hoy. I mean, noun er sentence e byaborito howar jonno paanchta position ache. Oi paanchta position e jei boshbe take bola hoy noun. Dekhi amra ajke ei paanchta position ki ebong kothay. Ami ekta example lekhechi. Rubel plays football. এখানে রুবেল এটা কোন পার্টস অফ স্পিচ? এটা একটা নাম। এটা কেন নাম? রুবেল একটা নাম, সেই কারণেই শুধু নাউন না। এটা নাউন এই কারণেই যে এটা রুবেল হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। তো এটা সাবজেক্ট কি করে বুঝলাম? যদি আমরা ভার্ব প্লেস এই ভার্বকে যদি আমরা কে অথবা কারা দিয়ে কোশ্চেন করি এর উত্তরে যেটা পাওয়া যাবে সেটা নাম সাবজেক্ট। আর সাবজেক্ট সব সময় নাউন হয় অথবা প্রোনাউন হয়। রুবেল এটা প্রোনাউন হওয়ার সুযোগ নেই, তাই এটা একটা নাউন। এই সাবজেক্টের জায়গায় রুবেল ছাড়া অন্য যেটাই বসতো সেটাই একটা নাউন হতো। তাহলে নাউনের যে মেইন পাঁচটা পজিশন তার ভিতরে একটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, সেটা নাউন হবে। ওকে, আনাদার এক্সাম্পল, উই লাইক সুইমিং। এখানে সুইমিং এটা একটা নাউন, দেখতে মনে হচ্ছে সুইমিং এটা ভার্ব, কিন্তু এটা ভার্ব না, এটা এটা হচ্ছে নাউন। মানে কেন নাউন? দেখি আমরা, উই লাইক আমরা পছন্দ করি। এবার ভার্বকে যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি এর উত্তরে যেটা পাওয়া যায় সেটার নাম আমরা জানি অবজেক্ট। তাহলে আমরা পছন্দ করি, কি পছন্দ করি? সুইমিং পছন্দ করি। তাহলে এই সুইমিং এই বাক্যের অবজেক্ট। আর যেহেতু এটা অবজেক্ট সেহেতু এটা নাউন বা প্রোনাউন হবে। যেহেতু আমরা প্রোনাউন চিনি, এটা প্রোনাউন হওয়ার সুযোগ নেই, তাহলে এটা কি একটা নাউন। তাহলে নাউনের দুইটা পজিশন, একটা হচ্ছে সাবজেক্টের জায়গায় যে বসবে সেটা একটা নাউন, অবজেক্টের জায়গায় যে বসবে সেটা একটা নাউন। দুইটা পজিশন পেলাম। অ্যানাদার এক্সাম্পল, উই আর ফন্ড অফ স্লিপিং। এখানে স্লিপিং এই অর্থটাকে দেখে মনে হচ্ছে এটা একটা ভার্ব, কিন্তু এটা ভার্ব না, এটা একটা নাউন। এখন এটা কেন নাউন? আমি এখানে একটু বলে রাখি, পার্টস অফ স্পিচ এর সংজ্ঞা হচ্ছে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ সেন্টেন্সে কোথায় বসেছে এটা দেখেই মূলত পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয়। যেমন কোনো কিছুর নামকেই নাউন বলে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু সবসময় এইটা দিয়েই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা যায় না। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয় সেন্টেন্সে ওই ওয়ার্ডটা কোন পজিশনে বসেছে সেটা দেখে। কারণ পার্টস অফ স্পিচের সংজ্ঞাই হচ্ছে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। যদি সেন্টেন্সে ব্যবহৃতই না হয় ওয়ার্ডটা, তাহলে সেটাকে পার্টস অফ স্পিচ কারেক্টলি বলা যাবে না। ওকে, তাহলে যেটা বলছিলাম, উই আর ফন্ড অফ স্লিপিং, স্লিপিং এটা একটা নাউন। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা নাউন? নাউন এই কারণেই, এই স্লিপের স্লিপিং এর আগে একটা প্রি পজিশন আছে। তো প্রি পজিশনের ঠিক পরে যদি একটা ওয়ার্ড হয়, প্রি পজিশনের পরে যদি একটা সিঙ্গেল একটা ওয়ার্ড হয়, সেই ওয়ার্ডটা যেমনই হোক সেটা একটা নাউন, তবে টু বাদে। তাহলে আবার বলি, প্রি পজিশনের পরে সিঙ্গেল একটা ওয়ার্ড ব্যবহৃত হলে সেই ওয়ার্ডটাকে বলা হয় নাউন। সেটা দেখতে ভার্বের মতোই হোক বা দেখতে যদি প্রি পজিশনের মতো মনে হয় তাহলে সেটা একটা নাউন। আর এটাকে বলা হয় অবজেক্ট অফ প্রিপজিশন। তাহলে তিনটা পজিশন পেয়েছে, একটা সাবজেক্টের জায়গায়, একটা অবজেক্টের জায়গায়, আর একটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপজিশন। এই তিনটা জায়গায় নাউন বসে। আরো দুইটা মেইন পয়েন্ট আছে। হি ইজ রুবেল, এখানে এই যে রুবেল এটা একটা নাউন। এটা কেন নাউন? রুবেল একটা নাম, সেই কারণে শুধু নাউন ব্যাপারটা এরকম না।
হি ইজ রুবেল, এই সেন্টেন্সের মধ্যে হি যাকে বলা হচ্ছে রুবেলও সে, আই মিন এই বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট সেম ব্যক্তিকে বোঝাচ্ছে। যদি সাবজেক্ট এবং অবজেক্ট সেম ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন এই অবজেক্টটাকে বলা হয় কমপ্লিমেন্ট, আর এই কমপ্লিমেন্ট অলওয়েজ নাউন হয়। তাহলে আর একটা পজিশন পেলাম, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট কি, সাবজেক্ট এবং অবজেক্ট যদি সেম জিনিসকে বোঝায় বা সেম ব্যক্তিকে বোঝায় তাহলে বলা হয়, এই অবজেক্টকে বলা হয় কমপ্লিমেন্ট। আরো একটা সেন্টেন্স দেখি, রুবেল ইজ এ গুড প্লেয়ার। এখানে রুবেল আর এদিকে আছে এ গুড প্লেয়ার, এখানে রুবেলও যে এ গুড প্লেয়ারও সে। তাহলে এখানে এ গুড প্লেয়ার এই পুরোটাই হচ্ছে কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্টের জায়গায় বসেছে কয়টা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, এ গুড প্লেয়ার তিনটা। তাহলে এই যে কমপ্লিমেন্টের জায়গা এটা হচ্ছে নাউনের জায়গা, আর নাউনের জায়গা যেহেতু তিনটা ওয়ার্ড একসাথে বসেছে তখন এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। এখন দেখব পজিশন নাম্বার ফাইভ, হি রুবেল ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে হি পরে কমা দিয়ে রুবেল, এরপরে আর একটা কমা দিয়ে ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে এই যে কমার দুইটা কমার মাঝখানে যে ওয়ার্ডটা আছে রুবেল, এটা কাকে বোঝানো হয়েছে, এটা বোঝানো হয়েছে হি কে। যদি আমরা সেন্টেন্সটা এভাবে বলতাম, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হি বলতে কে এই বিষয়টা ক্লিয়ার না। তো হির পরে যখন রুবেল বলা হয়েছে তখন হি বলতে রুবেলকে বোঝানো হচ্ছে এটা বোঝা যায়। আর এই রুবেল যেহেতু তার পূর্ববর্তী কোনো শব্দকে ক্লিয়ার করছে, তাই এই যে মাঝখানে রুবেলটা বসেছে এটা এখন এই সেন্টেন্সের ভিতর বলা হয়, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ, আর এই অ্যাপোজিটিভ অলওয়েজ নাউন হয়। তাহলে নাম্বার ফাইভ নাম্বার পজিশন হচ্ছে অ্যাপোজিটিভ। ওকে, লেটস সি আনাদার এক্সাম্পল। আমরা ক্লাস নাইন অথবা টেন যখন পড়েছি তখন একটা অ্যাপ্লিকেশন লিখতাম, যদি আমরা স্টাডি ট্যুরে যেতে চাই সেই ক্ষেত্রে হেড টিচারের কাছে অ্যাপ্লিকেশন লিখতাম এভাবে, যে উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস টেন আর ইন্টারেস্টেড টু গো অন এ স্টাডি ট্যুর। উই লিখে তারপরে আবার বলতাম দ্য স্টুডেন্ট অফ ক্লাস টেন, তারপর একটা কমা। এখানে যদি বলি উই আর ইন্টারেস্টেড টু গো অন এ স্টাডি ট্যুর, তাহলে সেন্টেন্সের ভিতরে কোনো ভুল নাই, কিন্তু এই উই বলতে কারা এই বিষয়টা ক্লিয়ার না, ক্লাস টেনের স্টুডেন্ট নাকি স্কুলের সমস্ত স্টুডেন্ট, এই বিষয়টা ক্লিয়ার ছিল না। কিন্তু উই লেখে তারপরে যখন বলা হয়েছে দ্য স্টুডেন্ট অফ ক্লাস টেন, তাহলে উই বলতে কারা এই বিষয়টা এখন ক্লিয়ার, যে ক্লাস টেনের ছাত্রছাত্রীরা। তাহলে এই যে দ্য স্টুডেন্ট অফ ক্লাস টেন, এই পুরো কথাটা দিয়ে উই কারা তার একটা ক্লিয়ার করা হচ্ছে। তাই এই যে মাঝখানে যে বিষয়গুলো দ্য স্টুডেন্ট অফ ক্লাস টেন, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ, আর অ্যাপোজিটিভ কি হয়, নাউন হয়। এই পজিশনটা হচ্ছে নাউনের পজিশন। এখন এই নাউনের পজিশনে শব্দ বসেছে মোর দ্যান ওয়ান, তাই এই পুরাটাকে বলা হয় নাউন ফ্রেজ। ওকে, এতক্ষণ দেখলাম সেন্টেন্সের ভিতরে পাঁচটা পজিশনে নাউন বসে, সেগুলো আবার বলি, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, অবজেক্ট অফ প্রিপজিশনের জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায় এবং অ্যাপোজিটিভের জায়গায়। এই পাঁচটা পজিশনে যে বসবে তাকে বলা হয় নাউন, আই মিন একটা ওয়ার্ড বসলে সেটা নাউন, যদি এই পজিশনে একাধিক শব্দ বসে তখন সেটাকে বলা হয় নাউন ফ্রেজ। এই জাতীয় আরো দু একটা উদাহরণ দিই, রুবেলস ফ্রেন্ড ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই বাক্যের সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে রুবেলস ফ্রেন্ড, তাহলে সাবজেক্টের জায়গায় দুইটা ওয়ার্ড বসেছে রুবেলস ফ্রেন্ড, তাহলে এই পজিশনটা নাউনের কিন্তু ওয়ার্ড বসেছে দুইটা, তাহলে দুইটা ওয়ার্ডকে একসাথে আমরা এখন বলবো নাউন ফ্রেজ।
Let's say another example. We like tall Ruben. In this sentence, tall Ruben, এই দুটো মিলে এটা হচ্ছে একটা অবজেক্ট। We like আমরা পছন্দ করি, কাকে পছন্দ করি? Tall Ruben। যে tall Ruben এই দুটো মিলে এটা নাউনের পজিশনে বসে আছে। I mean অবজেক্ট। তাহলে অবজেক্টের জায়গায় নাউন বসে। আর সেই জায়গায় যেহেতু দুইটা ওয়ার্ড বসেছে, তখন এটাকে বলবো আমরা নাউন ফ্রেজ। Another example. I am fond of fried rice. এখানে এই অবজেক্ট অফ প্রিপজিশন, আই মিন প্রিপজিশনের এখন অবজেক্ট হচ্ছে দুইটা ওয়ার্ড মিলে ফ্রাইড রাইস। এই পজিশনটা নাউনের পজিশন। যেহেতু এখানে নাউনের পজিশনে দুইটা ওয়ার্ড বসেছে, তখন এটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। সাকিব আল হাসান ইজ এ ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটার। তো সাকিব আল হাসানও যে এই ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটার, একই ব্যক্তি। তাহলে এখানে এই যে এ ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটার, এই তিনটা শব্দ বসেছে কমপ্লিমেন্টের জায়গায়। আর কমপ্লিমেন্টের জায়গায় যে বসে সে কি হয়? এটা নাউন হয়। আর সেই নাউনের পজিশনে যেহেতু তিনটা ওয়ার্ড বসেছে, এই তিনটা ওয়ার্ডকে আমরা একসাথে বলবো নাউন ফ্রেজ। সালমান এ কলেজ স্টুডেন্ট ইজ গোয়িং টু ঢাকা। এই সেন্টেন্সে যদি বলতাম সালমান ইজ গোয়িং টু ঢাকা, সেন্টেন্সটার ভিতরে ভুল ছিল না, কারেক্ট ছিল। তবে এই সালমান যে কে এই বিষয়টা ক্লিয়ার হতো না। কিন্তু সালমানের পরে যখন বললাম এ কলেজ স্টুডেন্ট, তাহলে কিছুটা হলেও তার পরিচয় পাওয়া গেছে, সে হচ্ছে এক কলেজে পড়ো একজন ছাত্র। তাহলে এই যে এ কলেজ স্টুডেন্ট, এটা হচ্ছে সালমানের অ্যাপোজিটিভ। আর অ্যাপোজিটিভ কি হয়? নাউন হয়। এটা হচ্ছে নাউনের পাঁচ নাম্বার পজিশন। আর এই জায়গাটায় যেহেতু অ্যাপোজিটিভের জায়গায় একাধিক শব্দ বসেছে, তাহলে এটাকে বলা হয় নাউন ফ্রেজ। তাহলে নাউনের পাঁচটা মেন পজিশন আছে। এই পাঁচটা পজিশনে যদি সিঙ্গেল একটা ওয়ার্ড ব্যবহৃত হয়, সেটা দেখতে যেমনই হোক সেটা একটা নাউন। আর যদি একাধিক শব্দ বসে, তখন তাকে বলা হয় নাউন ফ্রেজ। এগুলো ছাড়াও নাউনের আরো কিছু পজিশন আছে, যেমন বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এখানে যদি বলি কান্ট্রি, এটা কোন পার্টস অফ স্পেস, এটা একটা নাম। তবে এটা যে একটা নাম, সেই কারণেই নাউন ব্যাপারটা এরকম না। এটা কেন নাউন? এটা এই কারণেই নাউন যে এখানে বিউটিফুল এটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড ব্যবহৃত হলে তখন সেটাকে বলা হয় নাউন। আই মিন যত অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের ঠিক পরে যে ওয়ার্ডটা থাকে সেটা সবসময়ই সেটা একটা নাউন হয়। এভাবে বলতে পারি অথবা অন্যভাবে বলতে পারি, এ এখানে একটা আর্টিকেল, তো আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, তাহলে ঠিক এর পরের ওয়ার্ডটাকে বলা হয় অ্যাডজেক্টিভ এবং শেষের ওয়ার্ডটাকে বলা হয় নাউন। সেই সেন্সে আমরা এই কান্ট্রিকে বলবো এটা একটা নাউন। এখানে কান্ট্রি ছাড়া অন্য কোনো ওয়ার্ডও বসতে পারতো, যেটা আসলে নাউনের মতো না দেখতে। তখনও তো আমাদেরকে এইভাবে সিদ্ধান্ত নিতে হতো যে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে সেটাকে বলা হয়, লাস্টেরটাকে বলা হয় নাউন। দিস ইজ এ নাইস ড্রাইভিং। ড্রাইভিং এটা কোন পার্টস অফ স্পিচ? এটা দেখতে মনে হচ্ছে ভার, কিন্তু এটা ভার না, এটা একটা নাউন। কেন নাউন? নাউন এই কারণেই, এখানে একটা আর্টিকেল আছে, এই একটা আর্টিকেল, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, এই কারণেই আর্টিকেল ঠিক পরের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ এবং এর পরের ওয়ার্ডটা যেটা আছে সেটা হবে একটা নাউন হতে হবে, তাই এটা একটা নাউন। এবার আমি তিনটা সেন্টেন্স একসাথে লিখে দেখাচ্ছি, যেমন আই হ্যাভ এ ফ্রেন্ড। আনাদার সেন্টেন্স, I have a good friend. Another one, I have a very good friend. তিনটা সেন্টেন্স লিখেছি। এর ভিতরে প্রথম যে সেন্টেন্সটা আছে, এ আছে আর্টিকেল। তো আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ? আর্টিকেল কিন্তু অ্যাডজেক্টিভ। আমরা জানবো সমস্ত আর্টিকেল, এ, অ্যান, দা, এরা যখন সেন্টেন্সে ব্যবহৃত হয় এগুলো সব নাউনের জন্য বসে। আর এই কারণেই
এ অ্যান্ড দ্য আর্টিকেল গুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। ওকে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে ফ্রেন্ড, এই জন্য এটা নাউন। তার মানে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাকে বলা হয় নাউন। কেন নাউন বলা হয়? আর্টিকেল নিজে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে তাকে বলা হয় নাউন। সেকেন্ড সেন্টেন্স, আই হ্যাভ এ গুড ফ্রেন্ড। এখানে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, তাহলে দুইটা ওয়ার্ড থাকলে সেই লাস্টেরটা হবে নাউন আর ঠিক তার আগেরটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে গুড অ্যাডজেক্টিভ, ফ্রেন্ড নাউন। তিন নম্বর সেন্টেন্স, আই হ্যাভ এ ভেরি গুড ফ্রেন্ড। এবার আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড আছে, যদি এমন হয় যে আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড আছে তাহলে ঠিক লাস্টে যে ওয়ার্ডটা আছে সেটা হবে নাউন, আর ঠিক তার আগে যে ওয়ার্ডটা আছে এটা হবে অ্যাডজেক্টিভ, আর তার আগে যে ওয়ার্ডটা আছে এটা হবে অ্যাডভার্ব। তাহলে আমি আরেকবার রিপিট করছি, আর্টিকেল নিজে একটা অ্যাডজেক্টিভ, আর আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা একটা নাউন, আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড হয় তাহলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, যদি আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড ব্যবহৃত হয় তখন একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ এবং একটা হচ্ছে নাউন। ওকে, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। গাবতলি ইজ এ বাস স্টেশন। এখানে যদি বলি বাস, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা স্বাভাবিকভাবে বলতে ইচ্ছা করবে যে বাস এটা তো একটা নাউন, কিন্তু আসলে এটা একটা নাউন না। এই সেন্টেন্সের ভিতরে বাস এটা একটা নাউন না। যদি এটা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয় তাহলে দেখি, গাবতলি ইজ এ বাস স্টেশন, এ একটা আর্টিকেল, আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড। তাহলে নিয়ম হচ্ছে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড হলে একটাকে বলা হয় অ্যাডজেক্টিভ এবং একটাকে বলা হয় নাউন। তাহলে এখানে বাস এটা একটা অ্যাডজেক্টিভ, এই স্টেশন এটা একটা নাউন। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস লেসন, আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার লেসন ফর ইউ, টিল দেন গুড বাই।